আপনারা কালকে থেকে অফিস আসার প্রয়োজন নেই? না স্যার, আমি বসে বসে স্যার বেতন নিতে পারবো না স্যার, আমার অনুষ্ঠিত হবে, কাজ করে খাবো। ফাইজলামি করেন আমার সাথে? প্লিজ স্যার, আপনি আমার চাকরিটা খাইন না স্যার, আমি অনেক কষ্টে একটা পাত্রী রাজি করছি স্যার, এই চাকরির লোভ দেখায় স্যার। জি আন্টি, ওনার কারণে আমার চাকরিটা হয়েছে। আমি চাকরি হওয়ার খুশিতে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খেতে চান, উনি বলেছিলেন আমার কাছে লাল মিষ্টি আর সাদা মিষ্টি খাবে, তো মিক্স করে মিষ্টি নিয়ে আসছি। আনসেন স্যার ভালো, তাহলে রেখে আপনি যান। আমি তো অফিসে গেছিলাম আন্টি মিষ্টি নিয়ে, পরে জানতে পারি যে ওনার চাকরি নাই, এই কারণে আমি এখানে বাসার অ্যাড্রেসে চলে আসছি। চাকরি নাই? ওয়ালাইকুম আসসালাম। জি ডেকেছি আপনাকে। আপনারা কালকে থেকে অফিস আসার প্রয়োজন নেই? না স্যার, আমি বসে বসে স্যার বেতন নিতে পারবো না স্যার, আমার অনুষ্ঠিত হবে, কাজ করে খাবো। ফাইজলামি করেন আমার সাথে? আপনার অফিস আসার প্রয়োজন নেই, কারণ আপনার চাকরিটা আমি খেয়ে দিছি। কেন স্যার, কি কারণে আমার চাকরি খেয়ে দিয়েছেন স্যার? নতুন যে মেয়েটা জয়েন করছে, ওই মেয়েটার ইন্টারভিউর আগে আপনার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন না? এটা কি স্যার, সে আপনাকে নিজে বলছে নাকি আপনি তাকে জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করতে যাবো কেন, মেয়েটা আমার নিজে থেকেই বলছে। কতগুলো খারাপ আমাদের মানুষটি বুঝাই দেয় স্যার, বিশ্বাস করেন স্যার, আমি টাকা পয়সার জন্য এটা করি না আসলে স্যার। আসলে স্যার মানে আমি বসেছিলাম, দেখলাম মেয়েটা খুব অনেস্ট, এখন স্যার আমি তাকে একটু উপকার করার জন্য তাকে দেখেছি, ভাবলাম যে স্যার অফিসে একটা ভালো মানুষ থাকলে একটু ভালো হয়, সবার ভালো হবে। এই অফিসে ভালো মানুষ কাজ করবে না খারাপ মানুষ কাজ করবে, না কি গরু ছাগল কাজ করবে, এটা দেখার দায়িত্ব কোম্পানি আমারে দিছে, আপনারা না। আপনারা যদি দায়িত্ব দিত না, তাহলে আপনি এখানে বসতেন, আমি আপনার জায়গায় বসে বসে উকুন মারতাম। প্লিজ স্যার, আপনি আমার চাকরিটা খাইন না স্যার, আমি অনেক কষ্টে একটা পাত্রী রাজি করছি স্যার, এই চাকরির লোভ দেখায় স্যার, বিয়ের পর আমি এমনও চাকরি করব না স্যার, আমি নিয়ত করছি, আমার বিয়েটা হয়ে গেলে আমি ঘরজামাই হয়ে যাবো স্যার। প্লিজ স্যার, বিয়ের পরে চাকরি খান স্যার। আপনার তো নিয়তই খারাপ। হ্যাঁ, আর এই যে এইসব মেকি কান্না কান্দাছেন না, এইসব মেকি কান্না আমার সামনে কান্না কোনো লাভ নেই, কান্না তো দূরের কথা, যদি পায়ে ধরেও যদি কান্নাকাটি করে তো আপনার এই চাকরি আর নাই। ঠিক আছে স্যার, পায়ে ধরে যদি লাভ নেই কান্নাকাটি করে লাভ নেই, তাহলে স্যার আসসালামু আলাইকুম। আসি আম্মা, আসলে আমার তো চাকরি মনে করেন প্রমোশন একদম কনফার্ম হয়ে গেছে, শুধু স্যারের সাইন করা বাকি। বুঝছি কি চেয়ারম্যান স্যার ওই একটু ঘুরতে বিদেশ গেছে, উনি বিদেশ থেকে আসলেই সাইন করলেই প্রমোশন। বিয়ে হলো আল্লাহর রহমত, লোকে বলে শুনো নাই, বিয়ের পরে রুটি রুজি পায়, আর বিয়ের জন্য তো তোমার প্রমোশন ডাকতে আছে, বিয়েটা হলেই প্রমোশন। একদম একদম, তাহলে বিয়ের বিয়ে আমার দেন না। পড়ে কেমন আছেন আপনি, চিনতে পেরেছেন আমাকে? আপনারা চিনবো না আমা, ওই যে ওই আমাদের অফিসে চাকরি নতুন জয়েন করছে আর কি, ওই আমার কারণে কিন্তু তার চাকরিটা হয়েছে। জি আন্টি, ওনার কারণে আমার চাকরিটা হয়েছে। আমি চাকরি হওয়ার খুশিতে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খেতে চান, উনি বলেছিলেন আমার কাছে লাল মিষ্টি আর সাদা মিষ্টি খাবে, তো মিক্স করে মিষ্টি নিয়ে আসছি। আনসেন স্যার ভালো, তাহলে রেখে আপনি যান। আমি তো অফিসে গেছিলাম আন্টি মিষ্টি নিয়ে, পরে জানতে পারি যে ওনার চাকরি নাই, এই কারণে আমি এখানে বাসার অ্যাড্রেসে চলে আসছি। চাকরি নাই? হ্যাঁ, বসটাকে খেয়ে ফেলছে, চাকরি থেকে আউট। আচ্ছা, ওইসে মিষ্টি লাগবে না, আপনি নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ, আপনি টেনশন করছেন কেন, দেখেন আমার কারণে আপনার চাকরিটা গেছে, তো কোনো সমস্যা নেই, আপনি তো রিসেপশনে চাকরি করতেন, আমি এর থেকে ভালো রিসেপশনে আপনার চাকরি দেওয়ার ব্যবস্থা করব। রিসেপশনিস্ট? হ্যাঁ আন্টি, খুবই আরামের চাকরি, সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে আর ফোন রিসিভ করবে, আপনার মেয়েকে খুব সুখে রাখবে। যান তো যান, আর বলতে না যান। এই চল, তোর বিয়ে হবে না। আর আম্মা আম্মা কি বলেন আপনি সব? কিসের আম্মা, কিসের আম্মা, তোমার সাথে কি আমার মেয়ের বিয়ে হয়েছে যেটা আম্মা আম্মা বলছো? এই চল। দেন নাই সেটা ঠিক আছে, কিন্তু আপনি চাইলে আল্লাহ চাইলে আর আমি তো এক পায়ে খাড়া আছি, আমি আপনি আংটিটা দেন। ঠিক আছে, হ্যাঁ, একই তো ছোট্ট একটা চাকরি, তারপরে চাকরিটা চলেও গেছে, আর এখন মিথ্যা কথাও বলছে, এই চল। দেখেন 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 আন্টি, দেখেন মাথা ঠান্ডা করেন, আপনি টেনশন করেন না, আমি তো চলে আসছি, আমি ওনার থেকে বেশি বেতনের ভালো চাকরি করি, আমি ওনাকে কথা দিচ্ছি, আমি ওনাকে আরো থেকে ভালো চাকরির ব্যবস্থা করে দিব। না বুঝছেন, অনেক লুভি, এরকম লুভি ভাইয়ের মেয়ের সাথে আপনার আসলে যায় না, আপনি সুখ হতে পারবেন না। আপনি যান না এখান থেকে, আমরা যান না যান। এরকম করছেন কেন, আমি যে কথাটা আপনাকে বলার জন্য আসছি আমি সেই কথাটা একটু বলি। আপনি কথা বলাতে কি হয়েছে সেটা দেখতে পারছেন তো নাকি? দেখেন আমার কারণে তো আপনার চাকরিটা চলে গেছে তাই না, এখন আমি যদি আপনার উপকারটা না করতে পারি, অ্যাকচুয়ালি হয়েছে কি তখন ওইখানে যাওয়ার পরে আমি একটু অনেস্টির এক্সাম্পল দিতে গিয়ে এরকম একটা মিস্টেক করে ফেলেছি। আর কিছু বলেন না, আপনি জানেন তো জানেন, এই যে মিষ্টি মিষ্টি এলা নিয়ে আপনি জানেন, আপনি জানেন।
আমার উপকার লাগবে না আপনি যান ঠিক আছে হ্যাঁ মিষ্টিটা একটু খাই আমি যাই আরে দূর ওকে ওকে হ্যাঁ